এখানে পা রেখে আপনারা চাপ দিয়ে গর্ত করতে পারবেন, এবং এখানে ধরেও আপনারা চাইলে এমনি গর্ত করতে পারবেন। তো এই জায়গাটাতে আপনার পা দিলে মাটিটাকে ফেলাই দিবে, যা টানতে অনেক কষ্ট হয়। এটাতে আপনার টানতে কোনো কষ্ট হবে না, আমি একটা আঙ্গুলের উপরে এটা ধরে আছি, দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে আপনারা বাঁশ বা যে কাঠটা লাগিয়ে নেবেন আপনার সাইজ অনুযায়ী লাগিয়ে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এই ফালাটা প্রেস করে, এই শীটটাকেই প্রেস করে এখানে ঢুকিয়ে দিয়েছি, যেটার কারণে এখানে কোনো ঝালাই নেই, আর ঝালাই না থাকার কারণে এখানে কখন জং আসবে না। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে আমরা তিনটা খুব দরকারি জিনিস নিয়ে আলোচনা করব, এবং তিনটা আপনার এগ্রিকালচারে সব থেকে বেশি ব্যবহার করা হয়, এগ্রিকালচার সেক্টরে যে কাজগুলো হয় সব থেকে বেশি ব্যবহার করা হয় এই জিনিসগুলো। তার মধ্যে এগুলো নিয়ে আমরা নতুনত্ব কিছু জিনিস অ্যাড করেছি, এবং কি কি জিনিস থাকছে এই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যায়। আমার সামনে এখন যেটা দেখছেন এটা হচ্ছে খন্তা, অনেকেই বলে খন্তি। তো এই খন্তাটা সব জায়গায় কাজ লাগে, সব কৃষকের ঘরে ঘরেই লাগে। তো এর আগে যেটা আপনারা দেখতেন এরকম ছিল না, জাস্ট একটা বাঁশের মতো বা রডের মতো ছিল, নিচে খন্তাটা ছিল। কিন্তু এখনকার যে খন্তাটা আমরা তৈরি করেছি সেটাতে ভিন্নতা হচ্ছে, এখানে আপনার দুইটা হাত ব্যবহার করে এটাতে জোরে প্রেস করতে পারবেন। আগেরটা যেমন আপনাকে এক হাত দিয়ে বাড়ি দিতে হতো বা এক হাত দিয়ে খুঁড়তে হতো, এটাতে আপনার দুই হাত চাপ দিতে পারবেন। এখানে পা রেখে, দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে পা রেখে আপনারা চাপ দিয়ে গর্ত করতে পারবেন, এবং এখানে ধরেও আপনারা চাইলে এমনি গর্ত করতে পারবেন। তো এটাতে যে জিনিসটা নতুন আমরা অ্যাড করেছি, আপনারা জানেন যে এটা যখন আমরা মাটি উঠাই তো এই মাটিটা আটকায় থাকে হচ্ছে এই দুই জায়গার মাঝখানটাতে। তো এইটা ফেলানোর জন্য আমরা কি করি, বিভিন্ন কেউ ইট ব্যবহার করি, ইটে এরকম করে ঠেকনা দেওয়ার পর মাটিটা পরে, অথবা পা দিয়ে এরকম এরকম করি। তো সেই জায়গাটা একটু কষ্টকর, সময় লাগে অনেক। এটাতে ক্ষেত্রে আমরা একটা জিনিস অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন এখানে একটা, এই জায়গাটাতে আপনার পা দিলে মাটিটাকে ফেলাই দিবে। জাস্ট আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো যেটা কীভাবে কাজ করে। এটা আপনি মাটিটা আগে তুললেন, তোলার পর হালকা করে এখানে প্রেস করলেই মাটিটাকে আরেক জায়গায় পড়ে যাবে। তার মানে আপনার কষ্টের দিক থেকে আপনি হাত পা দুইটাই ব্যবহার করতে পাচ্ছেন, এবং শক্তির দিক থেকেও আপনারা খুব কম শক্তিতে এই কাজটা করতে পারবেন। আগেরগুলোতে যেমন জোরে জোরে হাত প্রেস করে তারপরে কাজ করতে হতো, এটাতে আর হয়তো লাগবে না আপনাদেরকে। আর মাটিটা ফেলানো খুবই ইজি, জাস্ট হালকা একটা পায়ে চাপ দিলে আপনার এই মাটিটা পড়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা কাজে লাগবে এবং কতটা কাজের জিনিস এটা হতে যাচ্ছে। আপনারা চাইলে, আমরা অলরেডি এটার জন্য আমাদের ওয়ার্কশপে কাজ শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই এটা আমরা মাঠ পর্যায়ে দিতে পারবো দুই একের মধ্যেই, আপনারা চাইলে এটা অর্ডার করতে পারবেন। এরপরে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে, এই হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাঙ্গল, লাঙ্গল ফালা বলেন। আপনারা এর আগে যে লাঙ্গলগুলো ব্যবহার করেন সেগুলোন হচ্ছে অনেক ওজন থাকে, কারণ লাঙ্গলের মধ্যে থাকে হচ্ছে আপনার কাঠ থাকে, বিভিন্ন জিনিস থাকে, সেটার কারণে মাঝখানে একটা চোকা জিনিস থাকার পরও ওটার ওজন বেড়ে যায় অনেক, টানতে অনেক কষ্ট হয়। এটাতে আপনার টানতে কোনো কষ্ট হবে না, আমি একটা আঙ্গুলের উপরে এটা ধরে আছি, দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে আপনারা বাঁশ বা যে কাঠটা লাগিয়ে নেবেন আপনার সাইজ অনুযায়ী লাগিয়ে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এই ফালাটা খুবই হালকা, খুবই ওজন কম, দামও খুবই কমের মধ্যেই আপনারা এটা নিতে পারবেন। তো অলরেডি আলুর সিজন চলে এসছে, আপনারা চাইলে যারা আলুর মাঝখান থেকে যে কান্দি বলে আমাদের এখানে, বা ওই লাইনটা যে করে সেই লাইনটার জন্য এটা ব্যবহার করতে পারেন আপনারা। তো আরেকটা জিনিস দেখাই, এটাকে আমরা, আর এটা হচ্ছে 4G কোদাল বলে এটাকে, আমরা এটার নাম দিয়েছি, এটারও বৈশিষ্ট্য আপনাদেরকে জানাবো। কিন্তু এর যে বিশেষত্ব হচ্ছে এটা জাস্ট একটা শীটের উপর, এখানে দেখতে পাচ্ছেন আমরা এই শীটটাকেই প্রেস করে, এই শীটটাকেই প্রেস করে এখানে ঢুকিয়ে দিয়েছি, যেটার কারণে এখানে কোনো ঝালাই নেই, আর ঝালাই না থাকার কারণে এখানে কখন জং আসবে না, আপনার মরিচা ধরবে না, এটাতে কখনোই মরিচা ধরবে না, কারণ হচ্ছে এটাতে কোনো ঝালাই নেই। এবং আপনি নর্মালি এখানে বাঁশ বা কাঠ যেটাই চান সেটা ব্যবহার করে এটা ব্যবহার করতে পারবেন। আপনারা জাস্ট নর্মালি যে কোদালগুলো নেন সেটা তো আপনারা জানেনই, ব্যবহার করতে পারেন সর্বোচ্চ এক বছর বা এরকম ব্যবহার করতে পারবেন, মাটি লাগলেই জং এসে যাবে, মরিচা ধরে যাবে, কিন্তু এটাতে সেই কাজটা হবেই না, আপনি এটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এটাতে যদি আপনি কোনোভাবে একবারই বলা চলে যে কোনো কারণে এটা ভেঙে না ফেলেন বা কোনোভাবে ফাটিয়ে না ফেলেন, তাছাড়া এটা
আজীবন আপনার এটা চলে যাবে, কারণ এটাতে কোনো জং ধরার জায়গা আমরা রাখিনি, এই জন্যে এটাকে ফোর জি বলা হচ্ছে। আর আর বাকি কোদালগুলোর মতো এটাও কোদাল, কিন্তু এটার তফাতটাই এই জায়গাতে। তো আশা করি এটা আপনাদের অনেক কাজে দিবে। আমরা চাই এটা আপনার একটা জিনিসই আপনাদের অনেক দিন চলে যাক এবং খুব কম খরচে যাতে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম। সামনে আরও বিভিন্ন ছোট ছোট জিনিস আপনাদেরকে নিয়ে আসবো এবং সেটাতে নতুনত্ব কিছু জিনিস অ্যাড করে করে আপনাদেরকে দিব, যাতে আপনাদের কাজগুলো খুব ইজি হয়। তো ভিডিও আর বাড়াই না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।